কিভাবে পায়ু ক্যান্সার শুরুতেই ধরে ফেলবেন ক্যান্সার প্রথমে যে কথাটা জানা জরুরি ক্যান্সার হার খুব ভালো প্রাথমিক লক্ষণা বলি পায়ু বা মরদ্দার থেকে রক্তপাত পায়ু অঞ্চলে খুব যন্ত্রণা চাপ পথ পায়ু বা মরদ্দার অঞ্চলে বিবৃদ্ধি বিবৃদ্ধি মানে ফোলা অর্থাৎ গ্রোথ গ্রোথ বলা হয় স্পেস লেসন এসব বলা হয় মানে মাংসের মতো তৈরি হওয়া পায়ুতে হলো কমন ছবিতে দুটো পায়ু অঞ্চলে দুটো গ্রোথকে দেখানো হয়েছে কাদের বেশি হয় কি কারণে হয় এক যাদের যৌন সঙ্গী বেশি দুই যারা বায়ু সঙ্গমে পায়ু সঙ্গমে অভ্যস্ত তিন পঞ্চাশ প্লাস বছরের ব্যক্তিরা বেশি আক্রান্ত হন চার ধূমপাইদের বেশি হয় পাঁচ যেকোনো নারী জরায় মুখ বা জনি ক্যান্সার হয়েছিল তাদের বেশি হয় ছয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি অন্যতম কারণ ওপরে ছবিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনুবীক্ষণিক ছবি দেখানো হয়েছে নিচে ডান দিকে জরায় মুখ ক্যান্সার এবং বাম দিকে জনিতে কিছু ইরাপশনস দেখানো হয়েছে এগুলো প্যাপিলোমা ভাইরাস এইচপিভি দিয়ে হয়েছে মনে রাখতে হবে এইচপিভি মহিলাদের ক্ষেত্রে অনেক রকমের অসুখ ঘটায় তিন চার রকম অসুখ ঘটায় যেমন জরায়ু ক্যান্সার আহ জনীয় ক্যান্সারিভির মধ্যে লিভার ক্যান্সার একাধিক ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের হয় সুতরাং হিউম্যান প্যাবিলোমা ভাইরাস একটা খুব বড় কারণ এটা মনে রাখতে হবে এবং এর টিকে পাওয়া যায় সেই টিকে নেওয়ার ব্যবস্থাও করতে হবে আর পুরুষদের ক্ষেত্রেও এই ভাইরাস থেকে অ্যামেল ক্যান্সার হতে পারে লিভারের ক্যান্সারও হতে পারে সুতরাং পুরুষদের এটা দরকার টিকেট অবশ্যই টিকাটা নেওয়া দরকার সাত যেসব অসুখে বা ওষুধের প্রভাবে বা খাদ্য পানীয় প্রভাবে শরীরের ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় তারা সব পরোক্ষে এই ক্যান্সার ঘটায় যেমন এইচআইভি বা এইড সংক্রমণ বিভিন্ন নেশা অতিরিক্ত মদ সিগারেট বিড়ি গুড়াকু স্মোকলেস সিগারেট এই সমস্ত জিনিস ইমিউন সিস্টেমের ভালো রকম ক্ষতি করে সুতরাং এইগুলোকে সমস্ত ভাবে এড়িয়ে চলার ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যাবে কিভাবে প্রতিরোধ করবেন এক এইচআই ভ্যাকসিন নিন দুই যৌন সঙ্গী সীমিত রাখুন তিন সঙ্গম পরিহার করুন চার সুগন্ধি সুপারি মশলা যেমন তিরঙ্গা পানপড়া গুটকা ইত্যাদি ধোঁয়াহীন তামাক এগুলোর আজকাল এই স্মোকলে সিগারেট বলা হয় এগুলো মারাত্মক জিনিস এগুলো সব অ্যাভয়েড করতে হবে এগুলো পার্টিকুলারলি তলার মানে তিন এবং চার এই দুটো কিন্তু শরীরের ইমিউন সিস্টেমকে নষ্ট করে উপরে একদম দেখুন ওই ভ্যাকসিনের ছবি দেখানো হয়েছে তলায় সেই ভ্যাকসিন ডাক্তারবাবু একজন পেশেন্টকে দিচ্ছেন সেই ছবিটাকে দেখানো হয়েছে আর তলার ছবি তো ব্যাখ্যার প্রয়োজনে বুঝতেই পারছেন পাঁচ অতিরিক্ত দোক্তা জর্দা খৈনি বিড়ি সিগারেট চলবে না ছয় অতিরিক্ত অ্যালকোহল অন্যান্য ড্রাগ নেশাবস্তু সম্পূর্ণ বন্ধ করা দরকার সাত নুন সম্পৃক্ত ও ট্রান্সফ্যাট রেড মিট এবং চিনি বেশি খাওয়া যাবে না দেখুন এই সবগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিস যা যা আইটেম এখানে বলা হলো এগুলো সবই ইমিউন সিস্টেম বা শরীরকে সোজা কথায় ক্ষতি করে সেই জন্য এগুলোকে সব না না করে বলা হচ্ছে আট প্রতিদিন নিয়ম করে তাজা ফল শাকসবজি খেতে হবে নয় জীবনকে সক্রিয় রাখতে হবে দশ মনে কোনো চাপ রাখা যাবে না এগারো নিয়মিত ছ সাত ঘন্টা ঘুম দরকার বারো নিয়মিত নিয়মিত দু লিটার জল পান করা আপনার মনে হতে পারে এগুলোর সময় ক্যান্সারের কি সম্পর্ক আছে এগুলোর সময় ক্যান্সারের সরাসরি সম্পর্ক নেই কিন্তু এগুলো করলে আপনার শরীরের ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেম যা আপনাকে সমস্ত অসুখের থেকে বাঁচায় সেই ইমিউন সিস্টেম খুব সক্রিয় থাকবে শক্তিশালী থাকবে সেই জন্য এগুলো করা দরকার যেমন ধরুন চাপ মনের চাপে আজকাল বাচ্চার পর্যন্ত পারছে না এই চাপ কমাবার কারণ জানো বাচ্চাদের জীবন খেলাধুলো সাঁতার কাটা গান বাজনা করা নাচা অন্য যে কোনো ধরনের খেলা খুব দরকারি এগুলো করলেই চাপটা আর থাকে না আর চাপ না থাকলে বিছানায় গেলেই ঘুম সুতরাং ঘুমেরও অসুবিধা হবে না আর জলটা খুব খেতে হবে জল শরীর থেকে অনেক উপকার করে জলের শরীর থেকে টকসিন গুলোকে বার করে নিয়ে যায় নানা রকম বিক্রিয়া হতে সাহায্য করে সুতরাং জলটাও নিয়মিতভাবে দিয়ে খাওয়া দরকার ধন্যবাদ আহ আজ এই পর্যন্তই হলো পরে আবার কথা বলা যাবে